पूजा हेगड़े एक भारतीय अभिनेत्री जिन्हें प्रधानत तेलुगु हिंदी एवं तमिल चलचित्रे अभिनय करें। तिनि एकजन मडेल हिसेबे तार कर्मजीवन शुरू करें एवं 2010 साले मिस यूनिवर्स इंडिया प्रतियोगिताय द्वितीय रानारापेर मुकुट लाभ करें। इतिमध्ये हेगड़े तेलुगु सिनेमाय अन्यतम प्रधान अभिनेत्री हिसेबे निजेके प्रतिष्ठित करेछेन। पूजा हेगड़े 13 अक्टोबर 1990 साले जन्मग्रहण करें एवं मुम्बईर एक टुलुभाषी बांड परिवारे बेड़े उठें। तार बाबा मा हलन मंजुनाथ हेगड़े एवं लता हेगड़े। तारा मूलत कर्णाटकेर उडुपिर बासिंदा। एछाड़ाओ तार एकजन बड़ भाई ऋषभ हेगड़े आछे जिनि एकजन अर्थोपेडिक सार्जन। टुलु छाड़ाओ तिनि इंग्रेजी हिंदी एवं मराठीते साबलील कथा बोलते पारें। পরবর্তীতে তিনি কর্মজীবনে এসে তেলুগু ভাষা শিখেছেন। তিনি মাকিনজি কুপার এডুকেশন ট্রাস্ট স্কুল মুম্বাই পড়াশোনা করেছেন। তারপর তিনি এমএমকে কলেজে যান যেখানে তিনি নিয়মিত নাচ এবং ফ্যাশন শোতে অংশগ্রহণ করতেন। হেগড়ে মিস ইন্ডিয়া 2009 প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন কিন্তু তিনি প্রাথমিক রাউন্ডেই বাদ পড়ে যান। পরের বছর পুনরায় আবেদন করেন এবং মিস ইউনিভার্স ইন্ডিয়া 2010 প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন। 2012 সালে হেগড়ে তামিল সুপার হিরো চলচ্চিত্র মুগামুদিতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ছবিটি বক্স অফিসে একটি দুর্দান্ত উদ্বোধনী সিনেমা ছিল। হেগড়ের দ্বিতীয় চলচ্চিত্র তেলুগু চলচ্চিত্র উকা লাইলা কোসাম মুক্তি পায় 2014 সালে, যাতে অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন এবং 62তম ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণে সেরা অভিনেত্রীর জন্য মনোনীত হন। 2014 সালে হেগড়ে সিন্ধু সভ্যতার পটভূমিতে মহেঞ্জোদারো চলচ্চিত্রে ঋত্বিক রোশনের বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করেন। মহেঞ্জোদারো 2016 সালে মুক্তি পায়, তবে ছবিটি ফ্লপ হয়। 2017 সালে তিনি অভিনেতা আল্লু অর্জুনের সাথে তেলুগু ভাষার অ্যাকশন কমেডি চলচ্চিত্র দুভাতা জগন্নাথম এ হাজির হন। ছবিটি বক্স অফিসে সফল হয়। হেগড়ে 2020 এবং 2021 সালে দুটি ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে সাইমা পুরস্কার জিতেছেন। তিনি একাধিকবার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার তেলুগু পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন, তবে পুরস্কারটি একবারও পাননি। তার ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে আলা বৈকুণ্ঠ পারামালু, মোস্ট এলিজেবল ব্যাচেলর, দুভাতা জগন্নাথম, মহর্ষি, কদ্দাল কোন্ডা গণেশ এবং হাউসফুল 4। তবে 2012 সালের চলচ্চিত্র রাধে শ্যাম, বিস্ট, আচার্য ও সার্কাস এবং 2023 সালের চলচ্চিত্র কিসিকা ভাই কিসিকা জান এদের কোনোটিই ভালো ব্যবসা করতে পারেনি। হেগড়েকে তেলুগু সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়। তিনি 2021 সালে ফোর্বস ইন্ডিয়ার মতে দক্ষিণ সিনেমার অভিনয়শিল্পীদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে প্রভাবশালী তারকাদের সপ্তম স্থানে ছিলেন। হেগড়ে প্রায় টাইমস অফ ইন্ডিয়ার মোস্ট ডিজায়ারেবল ওমেন তালিকায় স্থান পেয়েছেন। তিনি 2017 সালে হায়দ্রাবাদ টাইমসের সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী ছিলেন। এই তালিকায় তিনি 2019 সালে পঞ্চম এবং 2020 সালে তৃতীয় অবস্থানে ছিলেন। হেগড়ে তার ফাউন্ডেশন অল অ্যাবাউট লাভ এর মাধ্যমে বিভিন্ন ইস্যুকে সমর্থন করে থাকেন, যা শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে সারা দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা প্রদান করে থাকে। সালমান খান ও পূজা হেগড়ের ডেটিংয়ের গুঞ্জন বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়েছিল। তারা দুজনে কিসিকা ভাই কিসিকা জান ছবিতে জুটি বাঁধার পর থেকে। এই গুজব আরও জোরালো হয়ে ওঠে যখন সালমান ম্যাঙ্গালোরে পূজা হেগড়ের ভাই ঋষভ হেগড়ের বিয়েতে যোগ দেন। তাদের বেশ কিছু ছবি অনলাইনে প্রকাশিত হয়। পূজা হেগড়ে এক সাক্ষাৎকারে বলেন, আমি অবিবাহিতা, আমি একা থাকতে ভালোবাসি। আমি এখন সত্যিকার অর্থে আমার ক্যারিয়ারে মনোনিবেশ করতে চাই। অন্য কিছুই এখন আর আমার মাথায় নেই। এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভবিষ্যতে কার জীবনী দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। ধন্যবাদ।